হ্যালো বন্ধুরা, আমি শিখা, শিখাস কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, এখন ইলিশের মরশুম চলছে, তাই আজ আমি নিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম ইলিশের একটি জনপ্রিয় ডিশ, স্মোকড হিলসা বা স্মোকি ইলিশ। তো এই স্মোকি ইলিশ বানানোর জন্য কী কী লাগছে একটু দেখে নিই। যেহেতু আমি স্মোকড হিলসা বানাবো, সেই জন্য ইলিশ মাছের পিস তো আছেই, আমি নুন আর হলুদ লাগিয়ে রেখেছি, আর এখানে আছে 3 টেবিল স্পুন সর্ষের তেল, তার চারকোল আমি স্মোক দেবো বলে, কাঁচা লঙ্কা চেরা, এটা একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এই পেস্টটাতে আছে একটা ছোট পেঁয়াজ, একটা ছোট টমেটো, আর 2 টেবিল স্পুন পোস্ত, আর নুন চিনি, আর 5টার মতো লাল লঙ্কা একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে এই পেস্ট আমি বানিয়েছি। এবার এখানে একটা কথা আমি বলে রাখি, যেহেতু ইলিশ মাছ আমরা সাধারণত পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করি, পেঁয়াজ রসুনটা দিলে ইলিশের সেই ফ্লেভারটাই থাকে না, কিন্তু এই স্মোকড ইলিশে এই পেঁয়াজ দিতেই হবে। তাই আমি ছোট্ট একটা পেঁয়াজ ইউজ করেছি, সাধারণত আমি পেঁয়াজ রসুন একদমই ব্যবহার করি না ইলিশ মাছে। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, গ্যাসটাকে প্রথম হাই ফ্লেম করে এখন লো ফ্লেম করে রেখেছি। এবার আমি রান্নাটাকে শুরু করব। বন্ধুরা, আমি এবার এই সর্ষের তেলটাকে 3 টেবিল স্পুন তেল পুরোটাই দিয়ে দিলাম। ফ্লেমটা একটু হাই করলাম। তেলটা গরম হবে, তারপর আমি ফ্লেমটা লো করে মশলাগুলো দেব। তেল গরম হয়ে গেছে, তো এই পুরো পেস্ট মশলাটা আমি দিয়ে দিলাম। পেস্ট মশলাটা আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু নাড়বো। খুবই জনপ্রিয় একটি ডিশ, আপনারা দেখুন কত সহজে আমি এই রান্নাটাকে করছি। এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাইবো, এটা হচ্ছে যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধোয়া জল, কারণ এতে অনেক ভালোবাসা থাকে, সেই জন্য এই জলটাকে ফেলা যাবে না, এটা আমি এই রান্নাতে ইউজ করবো। আর বন্ধুরা, আমি নুন চিনি এই জন্য দেবো না, কেন 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন চিনি আমি দিয়েছি এই পেস্টের সঙ্গে, সেই জন্য। আর মাছেও আমি নুন হলুদ লাগিয়ে রেখেছি, আমি কোনো নুনই দেবো না এটা। খুবই জনপ্রিয়, খুবই কাঙ্ক্ষিত একটি ডিশ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়েছে। এবার আমি এই মাছগুলোকে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি লো করে নিয়েছি, ইলিশের পিসগুলো এবার আমি সাজিয়ে দিচ্ছি। একটু উল্টে দেবো,
খুবই নরম ইলিশ মাছ, আর বেশি সময়ও লাগে না রান্না হতে। এবার আমি জলটাকে দিয়ে দেব। জলটা দেওয়ার পরে এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ফ্লেমটা একটু হাই করি। আমি এবার ঢাকাটাকে খুলে নিয়েছি, ইলিশ মাছ রেডি হয়ে গেছে আমার। আর এদিকে আমি কাঠকয়লাটাকে ঘি দিয়ে একটু জ্বালিয়ে নিচ্ছি, এই স্মোকি ফ্লেভারটা দেবো বলে। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছ আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করব। কাঠকয়লাটা আমি বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি এই ঘিটা দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখো ভেতরটা পুরো স্মোকে ভরে যাচ্ছে, আর এই স্মোকি ফ্লেভারটা এতই ভালো হয় যে ভীষণ জনপ্রিয় এই ডিশটি। এই ডিশটাকে আমরা শুধু ভাতের সঙ্গেই পরিবেশন করতে পারবো, কারণ ইলিশ মাছ শুধু ভাতের সঙ্গেই ভালো লাগে। তো আমি 5 মিনিট রাখছি, রেখে আমি সার্ভ করব। বন্ধুরা, ইলিশের গন্ধে চারিদিকে একদম ইলিশময় হয়ে উঠেছে। আর এই সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, আর আমি যখনই নতুন রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে স্মোকড হিলসা বা স্মোকি ইলিশ। এটা তোমরা ভাতের সঙ্গেই অবশ্যই সার্ভ করবে, পরিবেশন করবে, আর কিচ্ছু লাগবে না। দেখো আমি একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটি ডিশ, তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।